আমার সকল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার ভ্রমণ পর্বে নতুন একটা ডেস্টিনেশন তোমাদের দেখাচ্ছি, হুগলি জেলায় বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দিরে। বাঁশবেড়িয়ার অন্যতম মন্দির মা হংসেশ্বরী আমি দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। এই মন্দির সম্পর্কে আমি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এই মন্দিরেরই একজন সেবায়েত পুরোহিত, অর্থাৎ দ্বিতীয় যিনি পুরোহিত, তার মুখ থেকে আপনারা শুনবেন এই মন্দির সম্পর্কে ইতিহাস। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই চ্যানেলটিকে আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে অল বটনটা টিপে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এরকম ভিডিও দেখতে আমাকে আপনাদের সঙ্গে রাখুন, লাইক শেয়ার কমেন্টস করুন। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদম মন্দিরের ভিতরে, গর্ভগৃহে যাচ্ছি, দেখতে থাকুন। এই মন্দিরের যে স্ট্রাকচারটা, অর্থাৎ যে তৈরি করার কাঠামো রীতি, অন্য অন্যান্য যে সমস্ত মন্দির আছে তার সঙ্গে কিন্তু একটু আলাদা। তাহলে দেখলেই বুঝতে পারবেন এই মন্দিরটা কীভাবে তৈরি হয়েছে আর তার গঠন প্রণালীটা আমি ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। আর ওখানে যিনি সহকারী পুরোহিত, যার মুখ থেকে আপনাদের শোনাবো এই মন্দিরের ইতিহাস, তার মুখ থেকে শুনবেন এই মন্দিরটা কী ধাঁচে তৈরি হয়েছে বা এই মন্দিরের অন্যান্য বিষয়। আপনারা শুনতে থাকুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি মন্দিরে, একেবারে গর্ভগৃহের কাছে নিয়ে চলে এসেছি। মাকে দেখুন, দর্শন করুন, প্রণাম জানান। আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি বাঁশবেড়িয়ার বিখ্যাত হংসেশ্বরী মন্দির। মা জাগ্রত মায়ের এই মন্দির সম্পর্কে কিছু জানার জন্য আমি এখানকার প্রধান সেবায়িত বা পুরোহিত, সহকারী পুরোহিত ওনার কাছ থেকে কিছু জানতে চাই। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম ধ্রুব চ্যাটার্জি। আচ্ছা ধ্রুব চ্যাটার্জি, নমস্কার। আপনাকে আগে জানাই, আমি এই মন্দির সম্পর্কে আপনার থেকে কিছু জানতে চাই। এই মন্দিরটার নাম হচ্ছে বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির। হংসেশ্বরী মা হলেন দক্ষিণাকালীর একটা রূপ। বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহ দেব মহাশয়, উনি তন্ত্র সাধনা করতে মহাপীঠ কাশীতে চলে গিয়েছিলেন। সেই কাশীতে উনি একটি ঘাটে সাধনা করেছিলেন, পরবর্তীকালে সেই ঘাটটিরই নাম হয়েছিল নৃসিংহ ঘাট। উনি সেখানে তন্ত্র সাধনা করে সিদ্ধ লাভ করে মায়ের দর্শন পেয়ে মায়ের আদেশ পেয়েছিলেন। আদেশ পেয়ে উনি এই মন্দিরে ফিরে আসেন। উনি রানীমাকে চিঠি লিখে পাঠিয়েছিলেন, রানীমা এখান থেকে টাকা পয়সা পাঠানোর পর উনি মহাপীঠ কাশী থেকে সমস্ত পাথর নৌকায় করে কিনে নিয়ে এসে মন্দির বানানো শুরু করেছিলেন। 1801 খ্রিস্টাব্দে মন্দির শুরু হয়, 1814 খ্রিস্টাব্দে শেষ হয়। 1802 খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব রায় দেহত্যাগ করেন। রানীমাকে উনি সমস্ত কিছু বলে গেছিলেন। ওনার দ্বিতীয় স্ত্রীর নাম রানী শঙ্করী দেবী। রানী শঙ্করী দেবী হংসেশ্বরী মন্দির 1814 খ্রিস্টাব্দে শেষ করেছিলেন। এই বছর 2024 সালে হংসেশ্বরী মায়ের 211তম প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে। হংসেশ্বরী মা বসে আছেন পঞ্চমন্ডির আসনের ওপর। রাজা নৃসিংহ দেব মহাশয় যে মন্দির বানিয়েছিলেন, এই মন্দির ভারতবর্ষের মধ্যে অদ্বিতীয় মন্দির। এই মন্দির মানবদেহের আদলে তৈরি, ওপরে 13টা চূড়া, 5টা কর্ণেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার, ওপরে 13টা চূড়া তার প্রতীক। হংসেশ্বরী মা বসে আছেন পঞ্চমন্ডির আসনের ওপর, সহস্রদল পদ্ম, তারপরে অষ্টদল পদ্ম, তারপর হচ্ছে পঞ্চতিকোণ বেদি, তার উপর মহাকাল স্বয়ং। মহাকালের হৃদয় থেকে পদ্মফুল বেরিয়েছে, পদ্মফুলে একটা ডাটি বেরিয়েছে, তার 12টা পাপড়ি, তার উপর মা কল্পতরু বৃক্ষের তলায় ললিতাসনে বসে আছেন। হংসেশ্বরী মায়ের মূর্তি হচ্ছে নিম কাঠের তৈরি। এই কাঠ মহাপীঠ কাশী থেকে গঙ্গায় ভাসতে 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 সামনের ঘাটে এসে আটকেছিলেন। সেই ঘাট পরবর্তীকালে হংসেশ্বরী ঘাট নামে পরিচিত হয়। হংসেশ্বরী মাকে বছরে একদিন কালী পুজোর দিন রাত্রে এই মুখের ওপর আলাদা মুখোশ পরানো হয়। সেই দিন আদ্যাশক্তি মহামায়া রূপে পুজো হয়। হংসেশ্বরী মায়ের 4টে হাত, এক হাতে প্রদীপ্ত খড়গ, এক হাতে মুন্ডমালা, এক হাতে বরমুদ্রা, এক হাতে অবরমুদ্রা। নমস্কার। আরেকটু কথা জানতে চাইবো, আপনার কাছ থেকে অনেকেই জানা গেল, আমি চেষ্টা করবো চ্যানেলের মাধ্যমে সকলে জানতে পারে এবং এই মন্দিরে যাতে আসে
আরেকটা কথা, এই উৎসবগুলো কখন হয়? এর হংসেশ্বরী মন্দিরের বিশেষ বিশেষ উৎসব হয় জগন্নাথ দেবের সানযাত্রার দিন, আর দীপান্বিতা কালী পুজোয়, কার্তিক মাসে দীপান্বিতা কালী পুজোয়। এছাড়া সারা বছরই উৎসব চলে কৌশিকী অমাবস্যা, মহালয়া, মায়ের এখানে সমস্ত ছোটো বড়ো উৎসব মায়ের কাছে হয়। আর হংসেশ্বরী মন্দিরের পাশে বিখ্যাত মন্দির রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। 1679 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর দেবরায় অনন্ত বাসুদেব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ওই মন্দির দেখতে স্বয়ং ইন্দিরা গান্ধী এসেছিলেন। ইন্দিরা গান্ধী যখন ছাত্রী অবস্থায় নন্দদুলাল বসুর কাছে আঁকা শিখতেন, তখন ওই রাজবাড়ির এখানে ক্যাম্প হয়েছিল, এক মাসের একটি ক্যাম্প হয়েছিল। তখন ছাত্রী অবস্থায় স্বয়ং ইন্দিরা গান্ধী এখানে এসেছিলেন। আচ্ছা, তাহলে সারা বছরই উৎসব তো লেগেই আছে। আচ্ছা, কীভাবে আসবে মোটামুটি হাওড়া থেকে? হংসেশ্বরী মন্দির আসতে গেলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে বাঁশবাড়িয়া স্টেশন থেকে, বাঁশবাড়িয়া স্টেশনে নেমে বাঁশবাড়িয়া স্টেশন থেকে টোটো করে 10 মিনিট হংসেশ্বরী মন্দিরে, আর হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরেও আসা যায়, মেন বর্ধমান লোকাল ধরে আদিসত্যগ্রাম থেকে টোটো করে বাঁশবাড়িয়া হংসেশ্বরী মন্দির। আচ্ছা আচ্ছা, এই যে রাজা প্রতিষ্ঠা করেছিলেন, ওনার কোনো সন্তান ছিল? রাজামশাই দত্তক পুত্র নিয়েছিলেন, তার নাম কৈলাস দেব মহাশয়, তাদেরই রাজ পরিবারে লোকজন সব এখন আছেন দায়িত্বে। বাঁশবাড়িয়া রাজ পরিবার তিনটে তরফ, বড় তরফ, মেজো তরফ, ছোট তরফ। আচ্ছা, এখানে সকালবেলা কটায় মোটামুটি দেখতে সাতটা প্রত্যেক দিন নিত্য পুজো হয়, সকাল 10টা পুষ্পাঞ্জলি হয়, সকাল 11টা মন্দির খোলে, সকাল 7টা, 7টা থেকে 12:30, আবার দুপুরবেলা বেলা 1:30 সময় খুলে দেওয়া হয়, কিন্তু পুজো হয় বৈকাল 4টে থেকে সন্ধ্যা আরতি পর্যন্ত। আর পোশাক পেতে গেলে কিভাবে? পোশাক পেতে গেলে সকালবেলা 9টার মধ্যে মায়ের কাছে মন্দিরে এসে ঠাকুরমশাইয়ের সঙ্গে যোগাযোগ করে কুপন কাটতে হয়। সকাল 9টার মধ্যে কুপন কাটলে 12:30 মাকে ভোগ দেয়, বেলা 1টা থেকে মায়ের ভোগ বিতরণ হয়। খুব ভালো লাগলো, নমস্কার আপনার কাছ থেকে অনেক জেনে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন, আমাকে সাহায্য করুন, অবশ্যই বেশি করে শেয়ার করে দিন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন। আর অবশ্যই লাইক করতে ভুলবেন না। আমি ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা বাকি অংশটুকু দেখুন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওইখানে জমিদার বাড়িতে সব লোকেরা থাকেন। প্রথম যখন এসেছিলাম এ থেকে, তখন ওনার সাথে কথা বলেছিলাম, ওদের একজন সিকিউরিটি সব কলকাতা থাকে, ওরা বিশাল সম্পত্তি না।